অনেকেই প্রশ্ন করে থাকেন লাইপোসাকশনটা বার কি, শরীরের কোথাও যখন একটু চর্বি জমে যায়, একটু বেশি পরিমাণে সঞ্চিত চর্বি সহজে কিন্তু যেতে চায় না, তাই না? বলা হয়ে থাকে যে মেয়েদের গায়ের চর্বি আর ব্যাংকের টাকা কোনোটাই নাকি মেয়েদের কাছ থেকে সরতে চায় না। তো এইগুলো সরানোর জন্য আমাদের কাছে কিছু পদ্ধতি আছে যেগুলোকে আমরা এই ধরনের যন্ত্র অর্থাৎ লাইপোসাকশনের জন্য কিছু ক্যানুলা ব্যবহার করি। প্রথমে একটা ছোট্ট ফুটো করে সেই সঞ্চিত চর্বির জায়গাটাতে, সেটা যদি হয় ডাবল চিন বা যদি হয় আর্ম অথবা কখনো কখনো পেট বা তলপেট, এসব জায়গাগুলোতে আমরা ছিদ্র করে একটা ক্যানুলা প্রবেশ করি, তার ভিতরে আমরা টামোসেন ফ্লুইড দেই। এই ফ্লুইডটা যখন পুরো ফ্যাটটাকে সম্পৃক্ত করে ফেলে তারপর, বা ফ্যাটের পুরোটা জায়গায় যখন ছড়িয়ে যায়, তখন কিছুটা সময় অপেক্ষা করে আমরা এই ধরনের ক্যানুলাগুলো প্রবেশ করাই। এই ক্যানুলাগুলো বিভিন্ন সাইজের আছে এবং এই ক্যানুলাগুলো দিয়ে আমরা হাতের বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে ওই সঞ্চিত চর্বিগুলোকে কিন্তু সরিয়ে ফেলতে পারি।